अस्सलामु अलैकुम वरहमतुल्लाह, वेलकम टू माय चैनल आइसो हेल्थ टेल्स। 15 अगस्त भारतेर जन्य एक महा उत्सव, स्वाधीनतार उत्सव, सार्वभौमत्वेर उत्सव। एई महत् दिने लाल केला थेके शुरू करे देशेर प्रत्येक प्रान्त थेके स्वाधीनता संग्रामीदेर जन्य सालाम ओ प्रार्थना गुजे उठे। आसले एटी स्मरण दिवस से समस्त संग्रामी आत्मत्याग, तादेर उत्सर्ग, देशेर जन्य तादेर निजेके बिलिये देवा आमरा स्मरण करे थाकि। आसले ए स्मरणेर मध्येई लुकिये थाके एकटी मनोबल, एकटी शक्ति, जार माध्यमे नव भारत पुनःप्रतिष्ठा शुरू हय। विशेष करे एई दिने आमरा सेई समस्त स्वाधीनता संग्रामीदेर प्रति श्रद्धाशील, जेरकम महात्मा गांधी थेके शुरू करे मौलाना आबुल कलाम आजाद, खुदिराम बोस थेके शुरू करे डॉक्टर बी आर आम्बेदकर एवं अशफाकुल्ला खान, ताछाड़ा कवि नजरुल थेके शुरू करे रवीन्द्रनाथ ठाकुर एवं आरो कत अन्य स्वाधीनता संग्रामी। किन्तु राजनैतिक एवं कूटनैतिक अभिशापे आमरा अनेक स्वाधीनता योद्धादेर नाम भूले थाकि। आमी एई भिडियोटिते 10 जन मुस्लिम स्वाधीनता संग्रामीदेर सम्पर्के संक्षेपे बोलेछि। मुस्लिम सम्प्रदाय भारतेर स्वाधीनता संग्रामे अग्रणी भूमिका पालन करेछे एवं आमि भारतीयदेर इतिहासेर एई अविच्छिन्न ओ लुकानो दिक सम्पर्के सचेतन गड़े तोलार जन्यई एई भिडियोटि तैरि करेछि। विख्यात उपन्यास ट्रेन टू पाकिस्तानेर लेखक मिस्टर खुशवंत सिंह এই রকম বলেন যে, ইন্ডিয়ান ফ্রিডম ইজ রিটেইনড অন মুসলিমস ব্লাড, দেয়ার পার্টিসিপেশন ইন ফ্রিডম স্ট্রাগল ওয়াজ মাচ মোর ইন প্রপোর্শন টু দেয়ার স্মল পার্সেন্টেজ অফ পপুলেশন। তিনি বলতে চাইছেন যে ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুসলমানদের ইতিহাস রক্তে লেখা। এই সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান তাদের পপুলেশন বা জনসংখ্যার তুলনায় বেশি। টিপু সুলতান থেকে জেনারেল নওয়াজ শাহ নওয়াজ খান, বেগম হযরত মহল থেকে মৌলভী আহমেদুল্লাহ পর্যন্ত যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের বিবরণগুলি মুসলিম নামের সাথে জড়িত। আমি এই ভিডিওটি 3টি চরণে নিয়ে যাব। প্রথমত, ব্রিটিশের আগমন বা তাদের উত্থান এবং সেই সময় মুসলমান শাসকদের প্রতিক্রিয়া। দ্বিতীয় চরণ, ব্রিটিশের উত্থান এবং তাদের পতনের মধ্যবর্তী যুগে মুসলমানদের ব্রিটিশ বিরোধী আচরণ। তৃতীয়ত, ব্রিটিশের উত্থান এবং সেই সময় সমকালীন মুসলমানদের স্বাধীনতা সংগ্রামে অবদান। তার আগে আমি আরও কিছু মূল্যবান তথ্য সংযুক্ত করে দিই। মুসলমানরা শুধু অস্ত্রর মাধ্যমেই নয়, তাদের বুদ্ধিকৌশল, কলমের শক্তি এবং বিভিন্ন দিক দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে গেছে। আমি এখানে 2-4টি কথা বলছি। ভারত ছাড়ো মুভমেন্টের প্রধান স্লোগানটি ছিল ভারত ছোড়, এটি ইউসুফ মেহের আলীর দেওয়া। তারপর সংগ্রামীদের, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে উত্তেজনা তৈরি করে যে শব্দটি, অর্থাৎ জয় হিন্দ, এটি আবিদ হাসান সাফরানির দেওয়া। এবং কামিল আজাদি বা সম্পূর্ণ স্বাধীনতা ও ইনকিলাব জিন্দাবাদ, যা আমরা সবাই জানি, এটা হযরত মহানির দেওয়া। তাছাড়া সারে জাহাঁ সে আচ্ছা আল্লামা ইকবালের দেওয়া। এবার আমি আমার ভিডিওটির মেন উদ্দেশ্য সম্পন্ন করি। তা আমি আগে বলেছি আমার ভিডিওটি 3টি চরণে থাকবে। তাই প্রথম চরণটি হলো ব্রিটিশদের আগমন ও তাদের উত্থান এবং সমসাময়িক মুসলিম শাসকদের ব্রিটিশ বিরোধী প্রক্রিয়া। আমরা সবাই জানি ব্রিটিশরা প্রথমে ব্যবসার নামে আসে, তারপর তারা লোভ লালসা সামলাতে না পেরে আস্তে আস্তে ভারতের অভ্যন্তরীণ কাজকর্মে তারা হস্তক্ষেপ করে এবং এই সময় সর্বপ্রথম তাদের বিরোধিতা করে নবাব সিরাজউদ্দৌলা। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ স্বাধীনতার প্রায় 200 বছর আগে হয়েছিল, পলাশির যুদ্ধ, যার মধ্যে বাংলার নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে ব্রিটিশদের সাথে বিশ্বাসঘাতকতার জন্য পরাজিত হয়েছিল।
তারপর ব্রিটিশদের বিরুদ্ধে বিজয়ের প্রথম লক্ষণ দেখা যায় মহীশূরে, অর্থাৎ মহীশূরে, যেখানে নবাব হায়দার আলী সর্বপ্রথম 1782 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তারপর তার পুত্র টিপু সুলতান 1791 সালে আবার যুদ্ধ করেছিলেন এবং অবশেষে বিশ্বাসঘাতকতার সাথে পরাজিত হন এবং 1799 সালে শহীদ হন টিপু সুলতান, প্রথম জেনারেল যিনি যুদ্ধে মিসাইল ব্যবহার করেন। তিনার শাহাদাতে ব্রিটিশরা আনন্দে মেতে উঠেছিল। এবার বলি 1857 সালে সিপাহী বিদ্রোহের কথা, যাকে ভারতের প্রথম বৃহত্তর স্বাধীনতা সংগ্রাম হিসেবে বিবেচনা করা হয়। সেই যুদ্ধে মোগল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর নেতৃত্ব দেন। আমি এই ভিডিওটি এখান থেকেই শেষ করছি। দ্বিতীয় এবং তৃতীয় চরণ পর্যন্ত বাড়ালাম না, এখানেই ছেড়ে দিলাম। ইনশাল্লাহ আগামীতে আমি সেটাও সম্পূর্ণ করব। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারত স্বাধীনতা সংগ্রামে মুসলমানরা সেই প্রাথমিক স্তর থেকে লেগেছিল, কিন্তু ইতিহাসে তাদের নাম আজ আমরা ঠিক সঠিক মানে পাচ্ছি না। যেগুলোর নাম আছে, যিনাদের নাম আছে, তাদেরকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই দিবসে আমরা তাদের সবাইকে, সমস্ত ভারত স্বাধীনতা সংগ্রামীদের জানাই শ্রদ্ধা। বন্ধুরা, দেখার জন্য অশেষ ধন্যবাদ। কেমন লাগলো আর আমার কী পরিবর্তন দরকার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং জ্ঞান প্রচারের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু